إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى فهل عسيتم أن توليتم أن تفسدوا في الأرض وتقطعوا أرحامكم أولئك الذين لعنهم الله أولئك الذين لعنهم الله إلى آخر الآية وعن جبير بن مطعم رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة قاطع رواه البخاري وعن أبي موسى أشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يدخلون الجنة مدمن الخمر مدمن الخمر وقاطع الرحيم ومصدق بالسحر رواه أحمد بإسناد صحيح أو كما قال عليه الصلاة والسلام প্রশংসা গুণগান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে পবিত্র জুমার দিনে মসজিদে আসার জন্য তৌফিক দান করলেন তারই দরবারে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ।
শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, জুমার খুতবায় আলোচনার বিষয় আত্মীয়তার বন্ধন ছিন্নকারী এবং তার ভয়াবহ পরিণাম। আমরা এখন ভুলেই চলেছি আত্মীয় কাকে বলে, কারণ আত্মীয়র সাথে যত মিল রয়েছে তার চেয়ে বেশি মিল রয়েছে অন্য মানুষের সাথে। এমনও পরিবার আছে যে নিজে গরু জবাই করে খাবে কিন্তু আপন ভাইকে বলবে না, তার কারণ ওই ভাই একদল করে, এই ভাই আরেক দল করে। দুই ভাই আপন মায়ের পেটের ভাই, ভাইকে সে চিনে না, কারণ সে পাঁচটা গরু জবাই করে ভাইকে বলে না। এমনও দেখা যায় যে বাবা মারা যায়, পাঁচ ছেলে এক ছেলে আসে নাই, কারণ বাপের জমি কম দিয়েছে। আবার দেখা যায় যে চাচা মারা গেলে ভাতিজা আসে না, কারণ আত্মীয়র সাথে কোনো সম্পর্ক তার নেই। খালা ফুফু তো দূরের কথা, আপন চাচার কাছে যায় না, মামা তো আরো দূরের কথা, কিন্তু দলীয় লোকের সাথে তার খুব মিল। কিসের স্বার্থে? দুনিয়ার স্বার্থে। মনে রাখবেন, আত্মীয়র সম্পর্ক ছিন্নকারীর আমল আল্লাহর দরবারে কবুল হয় না। যে ব্যক্তি আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন করে সাপ্তাহিক সাত দিনে একদিন, বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে আল্লাহর দরবারে আমল পেশ হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বৃহস্পতিবারে সিয়াম রাখতেন, সাপ্তাহিক আমলগুলা আল্লাহর কাছে পেশ হয়, ওই দিন ওই ব্যক্তির দোয়া কবুল হয় না যে ব্যক্তি আত্মীয়র সম্পর্ক ছিন্ন করে। আত্মীয়র সম্পর্ক ছিন্নকারীর সাথে আল্লাহর কোনো সম্পর্ক নেই। যে আত্মীয়র সাথে সম্পর্ক রাখে তার সাথে আল্লাহ সম্পর্ক রাখে, আর যে আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন করে তার সাথে আল্লাহ সম্পর্ক ছিন্ন করে। দলিল প্রমাণ সহকারে ইনশাআল্লাহ সামনে বলার চেষ্টা করবো, ইনশাআল্লাহ। তো এটা, এই সমস্ত বিষয় আমাদের সমাজে বলা হয় কম, কারণ আমরা ফজিলতের ধোকায় পড়ে গেছি, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়, এই সমস্ত বিষয় আলোচনা করার দরকার। কারণ সামাজিক ভ্রাতৃত্ব যদি না থাকে, আত্মীয়র সাথে আত্মীয়র মিল যদি না থাকে, যেই লোক রাস্তার লোকরে মামু মামু করে, বাসে গেলেও বলে মামু, রিক্সাওয়ালারও কয় মামু, ট্রেনে গেলেও কয় মামু, বাদামওয়ালারে কয় মামু, ওই লোক আসলে তার মামাকে জীবনে মামু ডাকে না, তার মামাকে সে চিনেই না, মামাকে এইভাবে মামা ডাকে না। যেখানে যাই, এই মামা যাবে, এই মামা এটা কত, কিন্তু নিজের মামাকে মামা ডাকে না। এটা বহু দেখা আছে, মানে যেই লোক রাস্তার লোকরে মামা মামা করে, ও আপন মামার খবরই রাখে না। তো আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্নকারী অনেক ছেলে আছে, শ্বশুর শাশুড়ি ডাকতে ডাকতে মুখের ফেনা তুলে ফেলে। এই জন্য কালকে একজনকে জিজ্ঞেস করলাম, তোমার আব্বা কোথায়? কয় তানি বাড়িতে। কয় সেটা তোমার কি হয়? কয় আব্বা হয়। কয় আব্বা কি তোমার তানি? আব্বা বলতে লজ্জা লাগে, শ্বশুরকে আব্বা বলতে খুব মজা লাগে। তো আত্মর্ক ছিন্নকারী যত বড় হুজুরি হোক তার আমল কবুল হবে না। এ মর্মে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদ 22 এবং 23 নম্বর আয়াতে বলেন, ফাহালা সাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম। আল্লাহ বলছেন যে ক্ষমতা পেলে সম্ভবত, তোমরা যদি ক্ষমতা পাও তাহলে সম্ভবত তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে। ক্ষমতা যখন থাকবে তখন কি করবে? পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে, আরেকজনের উপরে জুলুম করবে। তোমরা যদি ক্ষমতা পাও আর কি করবে? অতকত্যু আর হামাকুম, আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে। যদি ছিন্ন করো, 23 নম্বর আয়াতে বলতেছেন আল্লাহ, তাহলে কি হবে? উলাইকা আল্লাযীনা লা'নাহুমুল্লাহু ফাসাম্মাহুম ওয়া আমা আবসারুহুম। আল্লাহ তাআলা এই সমস্ত ব্যক্তিদের উপর লানত অভিশাপ করেন। কে অভিশাপ করেন? আল্লাহ অভিশাপ করেন যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আর ক্ষমতা পেলে কি করে? বিপর্যয় সৃষ্টি করে, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে।
আর আত্মীয়তার বন্ধন ছিন্ন করে ফেলে, ক্ষমতা আছে গরিব লোকের সাথে সম্পর্ক নেই, যারা ধনী আমার মতো চলতে পারে তাদের সাথে সম্পর্ক আছে, আছে না এরকম? আল্লাহ বলতেছেন ওদের উপর আল্লাহর অভিশাপ, ওদেরকে আল্লাহ বধির করে দিবেন এবং তাদেরকে অন্ধ করে দিবেন, আল্লাহ অন্ধ করে দিবেন, চক্ষু অন্ধ করে দিবেন, বধির করে দিবেন আল্লাহ, ওদের উপর আল্লাহর অভিশাপ, ওদের উপর আল্লাহর লানত। সুবিধা নাই, হয়তো সাময়িক সুবিধা আছে, আত্মীয়র সাথে বন্ধন ছিন্ন করলে আল্লাহর অভিশাপ দিলে, আল্লাহর অভিশাপ দিলে বাঁচার উপায় আছে, আল্লাহর গজব আসলে বাঁচার উপায় আছে, পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রাদ 25 নম্বর আয়াত, والذين ينقضون عهد الله من بعده ميثاقه فيقطعون ما امر الله به ان يوصل ويفسدون في الارض اولئك لهم اللعنه ولهم سوء الدار যারা আল্লাহর সাথে দৃঢ়ভাবে অঙ্গীকার করার পরে ওই অঙ্গীকারকে ভঙ্গ করে আল্লাহর সাথে যেই ওয়াদা করেছে, যেই ওয়াদায় আবদ্ধ হয়েছে, সেই ওয়াদা যারা ভঙ্গ করে এবং আত্মীয়তার যে সম্পর্ক রয়েছে সেটা যারা ছিন্ন করে, আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পর্ক রাখার নির্দেশ দিয়েছেন সেই সম্পর্ক যারা ছিন্ন করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তির উপর লানত করেন এবং আল্লাহর লানত যাদের উপর পড়ে, যারা ফাসাদ সৃষ্টি করে পৃথিবীর মধ্যে, ওই সমস্ত ব্যক্তিদের আল্লাহ লানত করেন। দুই জায়গায় বললেন যে আল্লাহ লানত করেন, যারা ওয়াদা করার পরে ভঙ্গ করে তাদের উপরে আল্লাহর লানত, আর যারা আত্মীয়তার বন্ধন, যে আল্লাহ যেই বন্ধন অটুট রাখতে বলেছেন, সম্পর্ককে শক্তভাবে ধারণ করতে বলেছেন, এটা যারা ভঙ্গ করে তাদের উপরেও আল্লাহর লানত অভিশাপ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সহিহ বুখারী 5984 নম্বর হাদিস, জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা ক্বাতিউন, আত্মীয়তার সম্পর্ক যেই ব্যক্তি ছিন্ন করবে লা ইয়াদখুলু, ও জান্নাতে যাবে না, লা ইয়াদখুলুল জান্নাহ, ও জান্নাতে যাবে না, ক্বাতিউন, যে ব্যক্তি আত্মীয়র সম্পর্ক ছিন্ন করে, হোক সেটা চাচা, হোক সেটা ভাই, হোক সেটা মামা, হোক সেটা খালু, এই সমস্ত ব্যক্তির আত্মীয়র সম্পর্ক যারা, রক্তের সম্পর্ক যারা ছিন্ন করে, ওরা জান্নাতে যাবে না। কত আত্মীয় আছে তাদের খোঁজ খবর রাখি না, বা তাদের ছায়া দেখলে আমাদের শরীর জ্বলে, আছে না? আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম বলছেন যদি হাজি হয় তবুও যাবে না, যদি হুজুর হয়, কাবা শরীফের ইমাম হয় তবুও জান্নাতে যাবে না, যদি আত্মীয় সম্পর্ক ছিন্ন করে, সহিহ বুখারীর হাদিস, কারো কথা বলার সুযোগ নেই, আত্মীয়র সাথে সম্পর্ক রাখতে হবে, এটাই হলো সত্য কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুসনাদ আহমদ 19587 নম্বর হাদিস, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ, তিন ব্যক্তি জান্নাতে যাবে না, তিন শ্রেণীর ব্যক্তি আছে যারা জান্নাতে যাবে না, মুদমিনুল খামর, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে, যারা নিয়মিত নেশাদার দ্রব্য খায়, হোক মদ হোক সেটা বিড়ি, এমনও লোক আছে পাঁচ ওয়াক্ত সালাত পরে সুন্দর জামা পরে, আবার দেখি এখান থেকে বাইর হয়ে সাইর বিড়ি যে লাগাইছে মাশাআল্লাহ, যতক্ষণ বসে থাকে ততক্ষণ বিড়ি খায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একদিন যদি নেশাদার দ্রব্য পান করে 40 দিন তার ইবাদতই কবুল হবে না, কিসের সালাত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি একদিন খাবে তার 40 দিন ইবাদত হবে না, ও আবার গাঁজাও খায় আবার নামাজও পড়ে, এদের জন্য এরা জান্নাতে যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এরা জান্নাতে যাবে না, ওয়াকাতিউর রহিমি, যারা আত্মীয়তার বন্ধন ছিন্ন করে এরাও জান্নাতে যাবে না, ওয়ামুসাদ্দিকুন বিসিহরি, যারা জাদুকে বিশ্বাস করে, রাস্তাঘাটে জাদু দেখায় না, জাদুতে বিশ্বাস করে তারাও জান্নাতে যাবে না। তিন শ্রেণীর ব্যক্তি, এক নম্বর যারা নেশাদার দ্রব্য পান করে, যারা আত্মীয়তার বন্ধন ছিন্ন করে, যারা জাদুতে বিশ্বাসী, এরা জান্নাতে যাবে না, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাদের নেক আমল আল্লাহর দরবারে কবুল হবে না। হাদিসটির উল্লেখ রয়েছে মুসনাদে আহমদ 10277 নম্বর হাদিস। ইন্নাল আ'মালা বানি আদামা তুরদু কুল্লা খামিসিন লাইলাতিল জুমআ, আদম সন্তানের আমলগুলিকে জুমার রাত্রিতে আল্লাহর দরবারে পেশ করা হয়। সাপ্তাহিক যে আমল রয়েছে, সাত দিনে যে আমল করে, এই আমলটা আল্লাহর দরবারে জুমার রাত্রিতে আল্লাহর কাছে পেশ করা হয় যে তোমার বান্দা এই আমল করেছে। ওই ব্যক্তির আমলটা কবুল হয় না, ওই ব্যক্তির আমল গ্রহণযোগ্য হয় না। এক সপ্তাহ পরে আমল করলো, করার পরে ওই আমলটা আল্লাহর দরবারে যখন পেশ করা হবে, যে ব্যক্তি আত্মীয়তার বন্ধন ছিন্ন করে ফেলেছে তার আমল আল্লাহ কবুল করবেন না। হাদিস থেকে বোঝা যায় এক সপ্তাহে আমি অনেকগুলো আমল করি, পাঁচ ওয়াক্ত সালাত পড়ি, পাঁচ সাতা ৩৫, এর মধ্যে দু এক টাকা দানও করি, ভালো কাজও করি, মানুষের সাথে ভালো ব্যবহারও করি, কিন্তু কিছু আত্মীয় আছে তাদের সাথে খারাপ ব্যবহার করি, তাদের সাথে সম্পর্ক রাখতে চাই না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই সমস্ত ব্যক্তির, ওই সমস্ত বান্দার আমলকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরত দিয়ে দেন, ওই সমস্ত আমল আল্লাহ নেন না। এই জন্য তো আমাদের দোয়া কবুল হয় না। অনেক আত্মীয় আছে, আমি পেট পরে খাই, আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখি না। অনেক আত্মীয় আছে এরকম, আমাদের এই সমস্ত আত্মীয়র খোঁজ খবর যদি আমরা না নেই তাহলে অবস্থা কেমন হবে? আমল যদি কবুল না হয় এত কষ্ট করে আমল করে আর কি লাভ হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য যা দিয়ে গেছেন সেটাই কল্যাণকর। আত্মীয় স্বজন যদি না খেয়ে থাকে, আত্মীয় স্বজন যদি অসহায় থাকে, তাদের খোঁজ খবর অবশ্যই অবশ্যই নিতে হবে, তা না হলে আমল করে কোনো লাভ নেই, আমল অবশ্যই করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আবু দাউদ 4902 নম্বর হাদিস। আবু বকরা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুটি গুনাহ রয়েছে, এই দুটি ছাড়া আর কোন গুনার শাস্তি আল্লাহ দুনিয়াতে বান্দাকে দেন না। শুধু দুটি গুনাহ রয়েছে যার শাস্তি আল্লাহ দুনিয়াতেই দেন, অন্য কোন গুনার শাস্তি আল্লাহ দুনিয়াতে দেন না। এক নাম্বার হলো যে ব্যক্তি জুলুম করে, অত্যাচার করে, মানুষের প্রতি জুলুম অত্যাচার করে, ওর শাস্তি আল্লাহ দুনিয়াতেই দেন। দেখেন না, একজন আরেকজনের প্রতি জুলুম করে, যখন ওই দল ক্ষমতায় থাকে গাছপালা মাঠ ঘাট সবই মনে হয় যে বলে ধানের শীষ, ইটও বলে ধানের শীষ, ফ্যানও বলে ধানের শীষ। এখন সবাই কি পাল্টে গেছে না, এখন আরেকটা বলে না, যখন যে ক্ষমতা থাকে তখন সবাই এই কথা বলে, কিন্তু যখন উল্টে যায় তখন কি এটা বলে কমাই দেন একটু। তো জুলুম যে করে, জুলুমের বিচার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই করেন। আপনারা কর্নেল গাদ্দাফি নাম শুনছেন, ইন্টারনেটে সার্চ করে দেখেন তার মৃত্যুর দৃশ্যটা, যে জুলুম কত ভয়াবহ। ওই ব্যক্তির শরীরে সার্চ করে দেখেন নেটে গাদ্দাফি লিখে দেখবেন তার শরীরে কত শত গুলি যে করা হয়েছে। ওই জালির যেমন ছিদ্র হয় তার শরীরের মধ্যে মানুষ এভাবে গুলি করেছে। মৃত্যুর সময় জুলুমের পরিণাম আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিয়েছেন। সে বলেছিল যে আমার বিরুদ্ধে যে কথা বলবে রাস্তায় এনে তাকে মারা, গুলি করে মারা হবে। তো তাকে মৃত্যুর সময় শরীরের সমস্ত কাপড় খুলে মানুষ এমন ভাবে গুলি চালিয়েছে, এমন ভাবে বুলেট চালিয়েছে, শরীরটা একেবারে চালুনের পিছনে পাছা যেমন থাকে ঠিক এরকম করে ফেলছে, শরীরটা ঝারঝরা করে ফেলছে গুলি করে, হাজার হাজার গুলি শরীরের মধ্যে, গুনে আপনি শেষ করতে পারবেন না, এরকম ভাবে মানুষ গুলি করেছে। তো জুমের পরিণাম কোনোদিন ভালো হয় না, কোনোদিন ভালো হবে না। জুলুমের বিচার আল্লাহ দুনিয়াতেই করে দিবেন, আখেরাতে তো আছেই, দুনিয়াতেও করবেন। আবার যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আত্মীয়কে ঠকায়, আত্মীয়র হক দেয় না, ওই ব্যক্তির বিচার আল্লাহ দুনিয়াতেই করেন। ছোট বোন আছে, তিন ভাই দুই বোন, বোনকে অংশ কিছু কম দিয়েছেন, আপনি যত বড়ই বাহাদুর হন এই সম্পদ আপনার টিকবে না, অবশ্যই টিকবে না। হাজী সাহেব আপনি যদি হজ করেন ১৪ বার, মেয়েকে যদি এক হাত জায়গা আপনি
যা পাবে মেয়েকে যদি এক হাত জায়গা কম দেন হস্ত হবেই না, কিয়ামতের দিন ওই জায়গাটুকু আপনার কাঁধে তুলে দেবে। বেইমানি করে হজে গেলেন, আপনি যাওয়ার সময় বললেন যে চলেই যখন যাচ্ছি জায়গাটা ভাগ করে দিয়ে যাই, আল্লাহর উপর দিয়ে মাতবরি। আল্লাহ বলছেন তুমি মারা গেলে তোমার সন্তানরা জমি ভাগ করে নিবে, তুমি আগেই মাতবরি করো না, যদি বেঁচে থাকো তাহলে তোমাকে শেষরায় কইতে হবে, বনের মধ্যে ফেলে দিয়ে আসবে, তোমাকে খাবার দিবে না। এই জন্য তুমি যখন মারা যাবে তখন তোমার সন্তানরা কি করবে, জমি ভাগ করে নিবে। আত্মীয়তার বন্ধন ছিন্ন করে আত্মীয়র হক না দিলে তার বিচার আল্লাহ দুনিয়াতেই করে দিবেন, অবশ্যই করে দিবেন। এতে কিছু সময় ধৈর্যের দরকার, কিন্তু আমরা তো ধৈর্য হারা হয়ে যাই, ধৈর্য ধরতে পারি না। সহিহুল বুখারি 4830 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহ তাআলা খলাকাল খলকা, আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টিকুলকে সৃষ্টি করলেন তখন রক্তের সম্পর্ক আত্মীয়তার বন্ধন ছিন্নকারী মানে আত্মীয়তার বন্ধন এসে আল্লাহর কোমর ধরে ফেললেন। যখন মানুষ সৃষ্টি করলেন, আসমান জমিন সৃষ্টি করলেন, সবকিছু সৃষ্টিকল সৃষ্টি করার পরে, সহিহুল বুখারীর হাদিস, কোন গালগপ্পের কথা নয়, বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি ইবনে মাজাহে আসছে হাদিস, প্রসিদ্ধ হাদিস, যখন আল্লাহ সৃষ্টিকল সৃষ্টি করলেন তখন এই আত্মীয়র সম্পর্ক রেহেম আল্লাহর কোমর পেরে ধরলেন। দেখেন আল্লাহর কোমর আছে, বুখারীর হাদিস, আল্লাহর কোমর আছে বুখারীর হাদিস, আর তারা বলে আল্লাহ নিরাকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আল্লাহর কোমর আছে, আল্লাহর কোমর ধরলেন। আত্মীয়তার সম্পর্ক এটা আল্লাহর একটা সৃষ্টি, আল্লাহর কোমর ধরে বললেন যে এটাই হলো উপযুক্ত স্থান আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর থেকে আশ্রয় চাওয়ার জন্য। মানে কোন ব্যক্তি যাতে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করে, আল্লাহ তোমার কোমর আমি ছাড়বো না যতক্ষণ তুমি আমার একটা ফয়সালা না করবে। আল্লাহর কোমর ধরে বললেন, আল্লাহ বললেন থামো, তুমি কি এই কথাই খুশি নয়? আত্মীয়তার সম্পর্ক আত্মীয়তার বন্ধনকে আল্লাহ বললেন আমা তারদাইনি আন আসিলা মান ওয়াসালাকি, তোমার সাথে যে সম্পর্ক রাখবে, তোমার সাথে যে ভালোবাসা রাখবে, তোমার সাথে যে সম্পর্ক স্থাপন করবে, আমিও তার সাথে সম্পর্ক স্থাপন করব। যে ব্যক্তি তুমি আত্মীয় সম্পর্ককে অটুট রাখবে তার সাথে আমি আল্লাহর সম্পর্ক অটুট থাকবে। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়ালাকিন ওয়াকতা মান কতাকি, যে ব্যক্তি আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন করবে আমি আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করে দেব। যে ব্যক্তি আত্মীয়র সাথে ভালোবাসা রাখবে না, আত্মীয়কে দেখবে না, আমি আল্লাহ তাকে দেখব না। হাদিস বুখারীর। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কথা বললেন আত্মীয় সম্পর্কে, আর আমাদের কি অবস্থা? আত্মীয় কোথায় পড়ে রয়েছে? কত আত্মীয় কত ভাবে মারা যায়, কত দিকে না খেয়ে থাকে, কোনো খোঁজ খবর নেই, কোথায় আছে তারা? অথচ শুধু তাই নয়, চাচাকে খুন করতে প্রস্তুত, সমস্যা কি? চাচার সাথে এক হাত জায়গা নিয়ে গোলমাল, ভাইয়ের সাথে এক হাত জায়গা নিয়ে গোলমাল, ভাইয়ের ছায়া সে দেখতে পারে না। আপন ভাই, একই মায়ের পেটের ভাই, ছোটবেলায় খেলাধুলা করেছে, চাচার কুলের উপরে কত প্রস্রাব করে দিয়েছে, সেই চাচাকে সে খুন করতে যায়, চাচাকে চাচার মাথায় লাঠি নিয়ে গেছে, কারণ চাচার সাথে জমি নিয়ে গোলমাল। আরে হতভাগা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি একটা জিনিসের দাবিদার, সঠিক দাবিদার, এক হাত জায়গা তোমার কাছে খুব বেশি, এক হাত জায়গা তোমার কাছে বেশি, কিন্তু চাচার যে মহব্বত, চাচা তোমাকে ছোটবেলা লালন পালন করেছে, চাচা মুরব্বী মানুষ দুইটা কথা বলেছে, তুমি চাচার কথা সহ্য করতে পারলে না, চাচার মাথায় বাড়ি একটা দিয়ে দিলাম, চাচার নামে কেস বসাই দিলাম, রক্ত গরম, চাচার নামে একটা মামলা দিয়ে দিলাম, চাচার বাড়িতে থাকতে পারে না, আত্মীয় সম্পর্ক রইল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দাবিদার হওয়ার সত্ত্বেও যদি কোনো ব্যক্তি সেটা ছেড়ে দেয়, তার জন্য জান্নাতের মেইন গেটে একটা ঘর রাখবো আমি। যে ব্যক্তি একটা জিনিসের সঠিক দাবিদার,
সঠিক দাবিদার সত্যিকারে দাবিদার ওই ব্যক্তি যে একটা কলম এটা আমার, আমি বলতেছি আমার, আপনি বলতেছেন আমার, আমি জানি যে এটা আমার, আপনি জানেন যে এটা আমার না, তবু আমি ক্ষমতার জোরে নিচ্ছি। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দাবিদার হওয়ার পরেও যে ছেড়ে দেয় তার জন্য জান্নাতের মেন গেটে আমি একটা ঘরের জিম্মেদার হলাম। এই কথাটা যদি বুঝে আসে হাজার হাজার মামলা মোকদ্দমা এমনিতে কি শেষ হয়ে যাবে। দুনিয়া কি, বাবা যেই জমি রেখে গেছে সেই জমি আমি পাচ্ছি না, এটাই স্বাভাবিক। দাদার কত ছিল, খাদাই খাদাই ছিল, এখান থেকে গাউসিয়া পর্যন্ত গেছে অনেক লোক যে নিজের জমি ছাড়া যায় নাই, নিজের জমি হাইটে গেছে, পাঁচরুকি গেছে নিজের জমি হাইটে গেছে, আছে এখন নাই, এভাবে থাকবে না। ওই আধার জায়গার জন্য একটু সীমা কাটবেন, সেটা নিয়ে কত ঝামেলা, এখন শুরু করেন গ্রামের মধ্যে প্রত্যেকের সাথে প্রত্যেকের দ্বন্দ্ব, প্রত্যেক ভাগের সাথে প্রত্যেকের দ্বন্দ্ব। এই জন্য তো আল্লাহর গজব আমাদের উপরে কি আসতেছে না, শান্তি নাই, কোন শান্তি নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ ওই ব্যক্তির উপর অভিশাপ করেন, আল্লাহ ওই ব্যক্তির উপর অভিশাপ করেন যে আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন করে। অনেকে আছেন মনের দুঃখে বলেন যে চাচার সাথে জমিনে গোলমাল, চাচার সাথে বেড়া দিয়ে রাখছে, মানে চাচা যেন রাস্তা দিয়ে না যাইতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি রাস্তা থেকে কাঁটা সরিয়ে দেয়, যে ব্যক্তি রাস্তা থেকে কাঁটা সরিয়ে দেয় এটা হলো ইমানের সর্বনিম্ন স্তর, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। মানে মানুষ যে রাস্তা দিয়ে চলে সেই রাস্তা থেকে একটা ইট যদি পড়ে থাকে সেটা যদি চলাচল কষ্ট হয় এটা হলো ইমানের সর্বনিম্ন স্তর, আর উচ্চ স্তর হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা। তাহলে যারা রাস্তায় গাছ কেটে কষ্ট দেয় তাদের ইমান আছে? হাদিস অনুযায়ী বোঝা যাচ্ছে যে ইমানের সর্বনিম্ন স্তর হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। আর আমরা কি করতেছি যে কোরআন হাদিসের নাম দিয়ে রাস্তায় গাছ কেটে ফেলে দিচ্ছি, যে আল্লাহ নবী বলেছে অবরোধ করো গাছ কেটে। কোথায় ইসলাম? হরতাল যারা করে এদের সর্বনিম্ন ইমান নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হোক সেটা হুজুর, হোক সেটা হাজি, যেই হোক না কেন, যত বড় হুজুর বলেন এখানেই তাদের সাথে আমাদের দ্বন্দ্ব। মানুষকে কষ্ট দিয়ে কোনো কিছু চলবে না, আমরা ওই পচা রাজনীতিতে বিশ্বাসী নয়। আমরা চাই মানুষকে ভালোবেসে মানুষকে কাছে নিয়ে কোরআন এবং সহি হাদিস প্রচার করো, এটাই আমাদের আকীদা, এটাই আমাদের বিশ্বাস, এখানেই তাদের সাথে আমাদের পার্থক্য, এখানেই তাদের সাথে আমাদের পার্থক্য। তাহলে চাচার রাস্তাটা তুমি বন্ধ করেছো, এক হাত জায়গা একজন আলেমকে, আলেম যে আল্লাহকে ভয় করে শিখুন, এখান থেকে একজন আলেম তিন গুণ্ডা জায়গা কিনেছে, তিন গুণ্ডা, 3 লাখ টাকা গুণ্ডা, এই 3 লাখ টাকা প্রতি গুণ্ডা জমির দাম, তো আধা গুণ্ডা সে রাস্তার জন্য দিয়েছে। পাশের ফ্ল্যাটওয়ালা বলছে ও মৌলভি তুমি কেমন বোকা মানুষ গো, তুমি 3 গুণ্ডা জমি কিনলে আধা গুণ্ডা দিয়ে দিলে রাস্তার জন্য, এত দামি জমি মানুষে দেয়? তখন মাওলানা সাহেব বলছে শুনুন ভাইজান, এই যে আধা গুণ্ডা আমি ছেড়ে দিয়েছি, আধ গুণ্ডা ছেড়ে দিয়েছি, এইটা আমার পরকালের নাজাদের ওসিলা হবে, এখান দিয়ে মানুষ হাঁটবে কিয়ামত পর্যন্ত, যতদিন মানুষ হাঁটবে ততদিন আমি নেকি পেতে থাকবো। আর আমার ছেলে এই জমি 2 দিন পরে বেঁচে খাবে, আমার ছেলে বদমাইশ হলে এই জমির উপরে নাচ গান করবে, আমার ছেলে আমার জন্য কিছু করবে না, আমি রেখে গেলাম আধ গুণ্ডা, আমার সদগে জারি হয়ে গেল। আর আপনি কি করেন, রাস্তা বন্ধ করে দেন, চাচার সীমার মধ্যে রাস্তা কাটছেন, রাস্তা দিবেন না, কি করবেন ভাই, এটুক নিয়ে যেতে পারবেন আপনি? রাস্তা বন্ধ করে কষ্ট দিলে তার মধ্যে ইমান নেই, অতএব চাচার রাস্তা বন্ধ করা যাবে না। আজকে যে চাচার সীমাটা খুলে দিবেন, রাস্তা দিয়ে দিবেন, রাস্তার জন্য একটু ছেড়ে দেন, ওই রাস্তায় কি আমাদের দিন আপনার জন্য কি হবে, নাজাদের ওসিলা হতে পারে। কত লোকে রাস্তা বন্ধ করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আত্মীয়তার, এখন আমরা বুঝবো যে কোন ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর মধ্যে গণ্য হবে না, জানা দরকার না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সহিহ বুখারী 5991 নম্বর হাদিস, আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বলেন
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তি আত্মীয়তার বন্ধন রক্ষাকারী হিসেবে গণ্য হবে না। যে আত্মীয় যদি আমার সাথে সম্পর্ক ভালো করে আমি তার সাথে ভালো করব, আছে না? যে আপনার সাথে আমার আত্মীয়তা, আপনি যদি আমার সাথে ভালো ব্যবহার করেন আমি আপনার সাথে করব, আর আত্মীয় যদি খারাপ করে আমিও করব খারাপ, সে আত্মীয়তার বন্ধন রক্ষাকারী হিসেবে গণ্য হবে না। ওই ব্যক্তি গণ্য হবে যে আত্মীয় তার সাথে খারাপ ব্যবহার করে সে আত্মীয়র সাথে ভালো ব্যবহার করে। আত্মীয় আমার সাথে যদি খারাপ ব্যবহার করে আমি তার সাথে ভালো ব্যবহার করি, তাহলে আমি হলাম আত্মীয়তার বন্ধন রক্ষাকারী। এমনও আত্মীয় আছে গেলে নাক ছিটকায়, আছে না? দাওয়াত দিল নাক ছিটকায়, আপনার দাওয়াত আপনি দিয়ে যান, তাহলে আপনি জান্নাত পাবেন অবশ্যই। তো সে যদি ভালো ব্যবহার করে আমিও বলি তাহলে আপনি তো ধার সুদ দেওয়া লোক, মানে আপনি দিলে আমি দিব, আপনারা দিলে আমি দিব না, তার খারাপ ব্যবহার সে করে যাক। এর যে সমাধান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের হাদিসে দিয়েছেন 2558 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, একদা জনৈক ব্যক্তি এসে যা রজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বললেন হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার এমন কিছু আত্মীয় রয়েছে যারা যাদের সাথে আমি আত্মীয়তার বন্ধন রক্ষা করে চলি, তাদের সাথে আমি ধৈর্যের পরিচয় দেই, তারা আমার সাথে কঠোরতা করে, তারা তাদের কথায় আমি ধৈর্য ধারণ করি কিন্তু তারা আমার সাথে কঠোরতা অবলম্বন করে, আমি তাদের সাথে ভালো ব্যবহার দেখাই তারা আমার সাথে খারাপ ব্যবহার দেখায়, এখন করণীয় কি? আছে না, আমরা বলি যে তিনবার গেছি আত্মীয়র কাছে, অনেকেই বলে আমার কাছে এসে তো আত্মীয় তো আমার সাথে খারাপ ব্যবহার করে, করণীয় কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তুমি যতবার তার সাথে ভালো ব্যবহার দেখাবে ততবার সে যদি খারাপ ব্যবহার দেখায় তার মুখের উপর গরম ছাই নিক্ষেপ করা যেমন কথা, তোমার ভালো ব্যবহার তেমন কথা। মানে তার মুখে গরম ছাই নিক্ষেপ করলে যেমন কষ্ট পাবে, লোকটা ভাববে যে আমি তার সাথে খারাপ ব্যবহার দেখাই আর সে আমার সাথে ভালো ব্যবহার দেখা, যত বড় লোক একদিন একদিন ভাববে তোমারটা তুমি চালিয়ে যাও, তোমার সম্পর্ক তুমি চালিয়ে যাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যতদিন তুমি এরকম করতে থাকবে, এই ব্যবহার করতে থাকবে, ততদিন আল্লাহর পক্ষ থেকে তাদের উপর তোমার জন্য একজন সাহায্যকারী নিযুক্ত করে দেবেন। আল্লাহ তোমার জন্য আল্লাহ একজন সাহায্যকারী নিযুক্ত করে দিবেন, তুমি ভালো ব্যবহার চালিয়ে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুসনাদ আহমদ হাদিস নম্বর 17372 নম্বর হাদিস, উকবা বিন আমের ও আলী রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তারা বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে সর্বশ্রেষ্ঠ আমল কোনটি, উত্তম আমল কোনটি, যে আমলটি শ্রেষ্ঠ আমল সেটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সিলমান কথা আঁকা, যে ব্যক্তি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তার সাথে তুমি সম্পর্ক করো, এটা হলো সর্বশ্রেষ্ঠ আমল। যে ব্যক্তি তোমাকে ভালোবাসে না, এটা খুব কঠিন জিনিস, আপনি আমার সাথে খারাপ ব্যবহার করবেন আর আপনার সাথে আমি ভালো ব্যবহার করব, এটা সবাই পারে না। সিলমান কথা আঁকা, যে ব্যক্তি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তার সাথে তুমি সম্পর্ক করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াতি মান হারামাকা, যে ব্যক্তি তোমাকে বঞ্চিত করে তাকে তুমি দাও। বড় ভাই গাদ্দারি করে আমার সাথে জমি একটু বেশি নিয়ে নিছে, বড় ভাইয়ের সাথে কোনো সম্পর্ক নেই, আল্লাহ নবী বলছে বড় ভাইরে বেশি বেশি ভালোবাসো, বেশি বেশি তরকারি দিয়ে আসো, এটা হলো উত্তম আমল। যে ব্যক্তি তোমাকে ঠকায় তাকে তুমি বেশি বেশি দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়ারিজ আম্মান জালামাক, যে তোমার উপরে জুলুম করে তাকে তুমি মাফ করে দাও, যে তোমার উপরে জুলুম করে তাকে তুমি ক্ষমা করে দাও। এটাও খুব কঠিন জিনিস, আমার উপরে জুলুম করবে আমার ক্ষমতা যতটুকু থাক আমি চেষ্টা করে দেবো, কিন্তু না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জুলুমের প্রতিদান সে পাবে, তুমি ধৈর্য ধারণ করো, এটা হলো উত্তম আমল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বুখারী 2067 নম্বর হাদিস, সহিহ মুসলিম 2557 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান আহাব্বা, যে ব্যক্তি ভালোবাসে,
তার রিজিক বৃদ্ধি হোক, যে ব্যক্তি ভালোবাসে তার রুজি বেড়ে যাক। এটা কে না চায়? সবাই চায় না যে আমার রুজিটা বৃদ্ধি হোক? আমরা সবাই চাই, ধনী গরিব সবাই চাই। আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি চায় তার রুজি বৃদ্ধি হোক, তার রিজিক বেড়ে যাক। ওয়াইনসালাহু ফি আসারিহি, যে ব্যক্তি চায় তার হায়াত বেড়ে যাক। এটা তো সবাই চাই যে আমার হায়াত একটু বৃদ্ধি পাক, সে যেন আত্মীয় সম্পর্ক বজায় রাখে। যে ব্যক্তি চায় তার রুজি বৃদ্ধি হোক, কামাই রোজগার বেড়ে যাক, রুজিতে বরকত হোক, আর হায়াতটা একটু লম্বা হোক, সে যেন আত্মীয়র সাথে ভালো ব্যবহার করে, তাহলে বোঝা যাচ্ছে আত্মীয়র সাথে খারাপ ব্যবহার করলে রুজি বরকত কমে যাবে। আত্মীয়র সাথে খারাপ ব্যবহার করলে যতই কামাই করেন বরকত বলতে একটা জিনিস কি হবে, নষ্ট হয়ে যাবে। আত্মীয়র সাথে ভালো ব্যবহার করার একটা পরিণাম হলো কামাই রুজি বেড়ে যাবে। বোন ভাগ্নি চাচাকে খাওয়ান, আল্লাহ রুজিতে বরকত দিয়ে দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এমন কথা আত্মীয় সম্পর্কে বলে গেছেন যে আপনি বাঁচার উপায় নাই। আত্মীয় সম্পর্ক কি রক্ষা করতেই হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সহিহ তিরমিজি 1979 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমার নিজ বংশ সম্পর্কে ততটুকু জানো ততটুকু যতটুকু তুমি রক্ষা করতে পারবে। নিজের বংশকে অতটুকু জানো যতটুকু তুমি রক্ষা করতে পারবে। যে আত্মীয় সম্পদের সাথে আত্মীয় সাথে সম্পর্ক যদি তুমি বন্ধন অটুট রাখো, তাহলে আল্লাহ তোমার মান মর্যাদা বৃদ্ধি করে দেবেন, ধন সম্পদ বৃদ্ধি করে দেবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি পরকালকে বিশ্বাস করে, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে। দেখেন বুখারীর এই হাদিস 6138 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে। কথাটা কতটুকু মারাত্মক! আমরা সবাই আল্লাহকে বিশ্বাস করি না, পরকালকে বিশ্বাস করি না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে এবং পরকাল আছে একে বিশ্বাস করে, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। কেমন দোহাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করবে, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করবে এবং পরকালকে বিশ্বাস করবে, তার মানে পরকালে বিচার হবে, সেই ব্যক্তি যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলে। এবার নেন, এবার আর বাঁচার উপায় থাকলো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে একজন সাহাবী এসে বললেন, আল্লাহ নবী, এটাও সহিহ বুখারীর হাদিস, আমাকে একটি আমল শিখিয়ে দিন, যে আমল করলে আমি জান্নাতের নিকটবর্তী হতে পারবো, জাহান্নাম থেকে দূরে থাকতে পারবো, এমন একটি আমল আমাকে শিখিয়ে দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যে তা'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করবে, ওয়ালা তুশরিকু বি শাইয়্যা, তার সাথে শরিক করবে না। শুধু ইবাদত করলে হবে না, শিরিক থেকে বিরত থাকতে হবে। দুই নম্বর সালাত আদায় করবে, তিন নম্বর যাকাত দিবে, চার নম্বরে আত্মীয়র সাথে সম্পর্ক বন্ধন অটুট রাখবে, তাহলে তুমি জান্নাতে যেতে পারবে। ওই লোকটি যখন চলে যাচ্ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যেই কথাগুলি বললাম এই কথাগুলি সে যদি আঁকড়ে ধরে রাখতে পারে, তাহলে সে জান্নাতে যাবে। সর্বশেষ হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, বুল্লু আরহামাকুম ওয়ালাউ বিসসালাম, অন্তত পক্ষে সালামের বিনিময়ে হলেও তোমরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। সালামের বিনিময়ে হলেও আত্মীয়তার সম্পর্ক কি করো, বজায় রাখো। কিছু দিতে পারো না গরিব মানুষ, কমপক্ষে তাকে সালাম দাও। আশা করি ক্লিয়ার। আত্মীয় সম্পর্ক সম্পর্কে আরো হাদিস ছিল, তো জুমার খুতবার সময় সংক্ষিপ্ত, বলার সুযোগ নেই বিস্তারিত। এতটুকু আমরা বুঝতে পারলাম যে আত্মীয় সম্পর্ক ছিন্ন করলে কি হবে না, ইবাদত কবুল হবে না, তার রুজি বরকত কমে যাবে, হায়াত কমে যাবে। আত্মীয় সম্পর্ক বজায় রাখলে কি হবে, হায়াত রুজি বৃদ্ধি পাবে। আল্লাহ আমাদেরকে আত্মীয় সম্পর্ক বজায় রাখার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযিনা আসতাফা, আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى أحمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين